হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো WBCS এর এক্সামের ডেট অলরেডি যে দিয়ে দিয়েছে, WBCS 2024, এটা তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? তো কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলে একদম বেস্ট থেকে বেস্ট স্ট্র্যাটেজি কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, একদম দিনক্ষণ মেপে কোন দিন কিভাবে কিভাবে পড়বে, কিভাবে পড়লে তোমার সিলেবাস তাড়াতাড়ি শেষ হবে, সে তুমি নতুন স্টুডেন্ট হও আর প্রো স্টুডেন্ট যারা একদম তৈরি পড়াশোনা, তারাও কিন্তু এইভাবে পড়লে কিন্তু একদম পরীক্ষার আগে নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাসটা খুব ভালোভাবে কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিটা ফলো করো, প্রিলিমস ক্র্যাক করো, ঠিক আছে? এই স্ট্র্যাটেজি ফলো করো, প্রিলিমস ক্র্যাক করো। এবং যারা একদম নতুন স্টুডেন্ট আছো, হ্যাঁ, ধরো তোমার অত পড়া নেই, তুমি তোমার কাছে বইপত্র অত নেই, একটা বই বলে দেবো, ওই বইটা ভালো করে পড়ে যাবে, তুমি কিন্তু প্রিলিমস অনেক অনেক বেটার দিতে পারবে, ঠিক আছে? এবার মেইনস দিতে গেলে তোমাকে অনেক বই পড়তে হবে, কিন্তু যদি তুমি চাও যে না, আমি প্রিলিমসটা ভালো করে দিই, ঠিক আছে, যারা নতুন প্রিপারেশান নিতে শুরু করেছো, একটা বই বলে দেবো, সেই বইটা খুব ভালো করে পড়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের প্রিলিমসের এক্সাম কিন্তু অনেক অনেক বেটার হবে। তো চলো দেখা যাক। দেখো ডেট কবে WBCS প্রিলিমসের ডেট দিয়ে দিয়েছে, দেখো 15th December, ঠিক আছে? নোটিফিকেশান কবে বেরোবে, কবে ফর্ম ফিল আপ হবে, টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক দিয়ে দেবে টাইম মতো। এক্সামের ডেট দিয়ে দিয়েছে, এটা সব থেকে বড় কথা, কারণ নোটিফিকেশান ফর্ম ফিল আপ হওয়ার পর কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, এই নিয়ে আমরা চিন্তা করি। তো কবে পরীক্ষা হবে উত্তর আমরা জেনে গেছি, সুতরাং ফর্ম ফিল আপ ঠিক তাদের দায়িত্ব মতো তারা ঠিক করে নেবে। তো দেখো তোমার হাতে কতদিন সময়, দেখো জুলাই মাস 31 দিন, আগস্টের 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, টোটাল হলো 153। আমি 3 দিন বাদই দিলাম, কারণ আজকে জুলাইয়ের 2 তারিখ, কালকে 3 তারিখ, তো কমপ্লিট আর কি। তো এটার সঙ্গে যদি আরো 15 দিন আমি এক্সট্রা অ্যাড করি, তো 168, মোটামুটি ধরে নাও ওই 150 দিন মতো তোমার হাতে সময় রয়েছে পুরোপুরি সিলেবাস শেষ করার। কারণ কি, কারণ ওই যে ডিসেম্বর মাসে যে 2 সপ্তাহ পাবে, ওখানে তোমাকে কিন্তু তোমার এতদিন ধরে তুমি যা যা পড়ছো সেগুলো তোমাকে শুধু রিভিশন দিয়ে যেতে হবে, নতুন কিছু পড়লে কিন্তু ওই 2 সপ্তাহে হবে না। তো ওই জন্য আমি ওটাকে মোটামুটি বাদের খাতাতেই রেখেছি। এবারে দেখো তোমাদেরকে কোন কোন সাবজেক্ট পড়তে হয়, WBCS দিতে গেলে কোন কোন সাবজেক্ট পড়তে হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ম্যাথ, ইংলিশ, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং। এবারে দেখো এখানে আমি কিছু রেড ডট দিয়েছি, কিছু গ্রিন, কিছু ব্লু, কেন কি কারণ। দেখো পড়া, মুখস্থ করা, এই জিনিসগুলো কোনগুলো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ইংলিশের কিছুটা পার্ট মুখস্থ করা, কিছুটা পার্ট প্র্যাকটিস, এই জন্য আমি এটাকে ব্লু ডট দিয়েছি, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। আর বাকি দেখো ম্যাথ আর রিজনিংয়ে আমি গ্রিন ডট দিয়েছি, এই দুটো হলো শুধু প্র্যাকটিস, এখানে তোমার মুখস্থ করার কিচ্ছু নেই। হ্যাঁ সূত্র টুত্রগুলো একটু মুখস্থ করতে হবে, কিন্তু পুরো জিনিসটাই প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে রয়েছে, যত তুমি প্র্যাকটিস করবে তত ভালো স্কোর তুমি করতে পারবে। তো এই হিসেবে যদি আমরা দেখি, তাহলে দেখো 6টা সাবজেক্ট আসছে যেটা তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? একটা সাবজেক্ট এমন যেটা থিওরি পার্ট, মানে পড়ার জিনিসও রয়েছে, আবার MCQ প্র্যাকটিসের জিনিসও রয়েছে, আর 2টো পার্ট রয়েছে শুধুমাত্র তোমাদের MCQ প্র্যাকটিসের জন্য। এবারে তোমাদের হাতে সময় কদিন আছে, দেখো তোমাদের হাতে সময় রয়েছে 153, মানে মোটামুটি 150 দিন ধরে রাখো, ঠিক আছে? এটাকে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি, কেন 6, কারণ 6টা আমার মেইন সাবজেক্ট যেগুলো পড়ে মুখস্থ করতে হয়, ঠিক আছে? তো সেই 6 দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে কতদিন পাচ্ছি, দেখো 25 দিন পাচ্ছি, ঠিক আছে? এবার 25 দিনের সঙ্গে যারা পড়া শুরু করে দিয়েছে জুলাইয়ের এই 3 দিন, ঠিক আছে, এটা যদি অ্যাড করা হয় তাহলে 28 দিন, মানে এক একটা সাবজেক্ট, হিস্ট্রি জিওগ্রাফির কথা বলছি, এক একটা সাবজেক্টের জন্য তুমি হাতে সময় পাচ্ছ 28 দিন, মানে 1 মাস করে। এবার এমন না তুমি 1 মাস ধরে হিস্ট্রি পড়লে, 1 মাস ধরে জিওগ্রাফি, এরকম করলে হবে না। এক একটা সাবজেক্ট 28 দিন টাইম পাচ্ছ, সেই অনুযায়ী এবার রুটিনটা তোমাকে কিন্তু সেট করতে হবে, মানে 4টে সপ্তাহ, ঠিক আছে? এটুকু বোঝা গেল। এবারে দেখো হিস্ট্রির মধ্যে আমি অ্যাজ ফর এক্সাম্পল হিস্ট্রি দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। হিস্ট্রির মধ্যে তোমাকে, আচ্ছা এখানে আর একটা জিনিস অ্যাড করা হয়নি, যদি ওটা কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে, সায়েন্স, ঠিক আছে, সায়েন্সটা এখানে অ্যাড করা হয়নি। দেখো হিস্ট্রির মধ্যে 3টে পার্ট রয়েছে, অ্যানশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন, সব সাবজেক্ট এরকম 3টে পার্ট নেই। সায়েন্সে আবার আছে যেমন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। তো তোমাকে এই 28 দিনের মধ্যে এই 3টে সাবজেক্ট কমপ্লিট করতে হবে, 3টে টপিক কমপ্লিট করতে হবে।
এবার অ্যানশিয়েন্ট মেডিভেলটা একসঙ্গে করে যদি তুমি পড়ো, তার মানে এটাকে দুটো ভাগে ভাগ। তার মানে অ্যানশিয়েন্ট মেডিভেলের জন্য তোমার হাতে রয়েছে 14 দিন, মডার্নের জন্য রয়েছে 14 দিন, টোটাল 28 দিন। এবারে তোমার অ্যানশিয়েন্ট মেডিভেল মিলে কতগুলো চ্যাপ্টার হচ্ছে সেটার একটা হিসাব করো, মডার্নের কতগুলো চ্যাপ্টার হচ্ছে সেটার একটা হিসাব করো। হিসাব করে এই 14 দিনের মধ্যে এক একটা চ্যাপ্টার তুমি কতদিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে সেটার একটা হিসাব করো, ঠিক আছে? এবার কোনো চ্যাপ্টার হয়তো তোমার খুব ভালো করে পড়া, ওটাকে স্কিপ করো, ওটা জাস্ট তুমি রিভিশনের টাইমে রাখো, ঠিক আছে? তাহলে এই গেলো হলো চ্যাপ্টার অনুযায়ী তোমাদের সিলেকশন করতে হবে, প্লাস তার সাথে কিন্তু এমসিকিউ করতে হবে। এবার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি কিছুটা হেল্প করি, এটা প্রত্যেকের নিজস্ব একটা টাইম ম্যানেজমেন্ট থাকে, তবু আমি আমার মতো করে একটা বলেছি তোমাদের, যদি ইচ্ছা হয় এভাবে ফলো করার ফলো করতে পারো। রুটিন দেখো, টোটাল টাইম 24 আওয়ার্স, যদি আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি 12 ঘন্টা 12 ঘন্টা, তাই তো? তার মধ্যে শোয়া, ঘুম, খাওয়া দাওয়া এগুলো আছে। আর যেহেতু এই 150 দিন পরে পরীক্ষা, এই অনেক কিছু কিন্তু তোমাদেরকে ত্যাগ করতে হবে। সামনে পুজো আসছে আবার, হ্যাঁ, অনেক এনজয়মেন্ট থাকবে, সেগুলোকে ত্যাগ করতে হবে, কিছু করার নেই। কিছু অ্যাচিভ করতে গেলে কিছু ছাড়তে হবে, কারণ এই যে প্রিলিমসের ডেট পেয়ে গেছো ডিসেম্বরে, আবার নেক্সট প্রিলিমসের ডেট পেতে পেতে কিন্তু আবার অনেকটা দিন, 1 থেকে 1.5 বছর টাইম লেগে যাবে। তো ওই জন্য কোনো রকম টাইম ওয়েস্ট না করে এই 150 দিন, একদম পুরো সলিড 150 দিন কিন্তু নিজের এফোর্টটা দাও। তো দেখো, 12 ঘন্টা 12 ঘন্টা করে নিজের সুবিধা মতো তুমি সারাদিনকে ভাগ করে নাও। কেউ হয় রাতে পড়ে, কেউ ভোরবেলা উঠে পড়ে, তো তুমি তোমার 24 ঘন্টাকে 12 ঘন্টা 12 ঘন্টায় ভাগ করে নাও। হতে পারে সেটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হলো, আবার তারপরে রাত 10টা থেকে পরের দিন সকাল 10টা হলো, যার যেরকম মানে স্লিপ সাইকেল রয়েছে আর কি, সেই অনুযায়ী সেটাকে সেট করে নাও। এবার এই 12 ঘন্টার মধ্যে, প্রথম যে 12 ঘন্টা, তার মধ্যে তোমাকে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম টাইম বার করতেই হবে। এর বেশি হলে তো খুব ভালো, ঠিক আছে, মোটামুটি 6 ঘন্টা হলে খুব বেস্ট হয় আর কি। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা কিন্তু তোমাকে টাইম বার করতে হবে, আবার পরের 12 ঘন্টার মধ্যেও কিন্তু 4 থেকে 5 ঘন্টা টাইম বার করতে হবে, ঠিক আছে? এবারে হতে পারে এখানে কেউ মানে টানা 7-8 ঘন্টা পড়া তো সম্ভব না, না? এবার তুমি যদি 4 থেকে 5 বা 6 ঘন্টাকে তুমি হাতের সময় না, 6 ঘন্টা টানা করতে পারবে না, তোমাকে 1 ঘন্টা কি 2 ঘন্টা গ্যাপ গ্যাপ করে নিয়ে সেখানে পড়াটা করতে হবে। তো এই জন্য আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি, এদিকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা, এদিকেও মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। এবারে এই 4 থেকে 5 ঘন্টায় তুমি 3টে সাবজেক্ট চুজ করে নাও। এখানে দেখো, মেইন 3টে সাবজেক্ট আমি বলেছি, হিস্ট্রি, পলিটি আর স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে যেগুলো মুখস্থ করার জিনিস। এবারে হিস্ট্রি একটা মুখস্থ করার জিনিস, তুমি মুখস্থ করলে পড়লে সঙ্গে সঙ্গেই তো তুমি আবার পলিটি পড়তে গেলে কি হবে, হিস্ট্রি আর পলিটি একদম জগা খিচুড়ি পাকিয়ে যাবে। তো তুমি কি করলে, হিস্ট্রিটা পড়ার পরে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য 1 থেকে 1.5 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করে নাও, কারণ ওটা তোমার প্র্যাকটিস করতে হবে, হাতে লিখে করতে হবে। ম্যাথ প্র্যাকটিস হলো, দেন তুমি টাইম দাও পলিটিতে, পলিটি প্র্যাকটিস করা হয়ে গেল, পলিটি পড়া হয়ে গেল, তারপরে তুমি রিজনিংয়ের জন্য তাও 1 ঘন্টা মতো, স্ট্র্যাটেজিকে পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তারপরে ইংলিশে এমসিকিউ প্র্যাকটিস করো। এমসিকিউ কিন্তু করতে হবে, ইংলিশে মুখস্থ করার জিনিস কোনগুলো, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ, এগুলো হলো মুখস্থ করার জিনিস। কিন্তু অ্যাপ্লিকেশন, ইংলিশের অ্যাপ্লিকেশনটা সব থেকে বেশি দরকার, যার জন্য এমসিকিউ কিন্তু মাস্ট, এমসিকিউ কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। সেন্টেন্সে কোথায় কীভাবে এমসিকিউটা আসছে, পরীক্ষায় কীরকম ধরনের প্রশ্ন আসছে, সেগুলো বোঝার জন্য ইংলিশ এমসিকিউ একটা ফার্স্ট হাফে রেখেছি। সেকেন্ড হাফে কী কী রেখেছি দেখো, জিওগ্রাফি পড়া হলো, এবারে একটু মাইন্ড ফ্রেশ করলে, ম্যাথ প্র্যাকটিস করলে, মানে সারাদিনে তোমার কিন্তু 2 বার ম্যাথ প্র্যাকটিস হচ্ছে, ইকোনমিক্স পড়লে, রিজনিং প্র্যাকটিস করলে, সারাদিনে 2 বার রিজনিং প্র্যাকটিস, আবার ইংলিশের থিওরি, ইংলিশের থিওরি বলতে কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ যেগুলো বললাম, সিনোনিম, এগুলো তুমি কি করলে, মুখস্থ করলে, তারপরে ইংলিশের এমসিকিউ করলে। তো এরকম ভাবে কিন্তু তোমরা পড়াটাকে সাজাতে পারো, আমি একটা আইডিয়া দিলাম, যদি কারো ভালো লাগে তাহলে এটা ফলো করতে পারো, ঠিক আছে? আর একটা লাইক করে দিও যদি মনে হয় যে না, এই স্ট্র্যাটেজিটা তোমার পড়াশোনায় হেল্প করবে, তাহলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। এবারে কথা হলো, তোমাদের শুধু থিওরি পড়লে হবে না, এমসিকিউ পড়তে হবে, কিন্তু কিভাবে পড়বে দেখো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই প্রথম 3 মাস তুমি 70% থিওরি দেবে, মানে বইয়ের টেক্সট পড়বে বেশি করে, এমসিকিউটা অল্প প্র্যাকটিস করো,
কিন্তু টেক্সটটা বেশি করে পড়ো, যেন এই 3 মাসের মধ্যে তোমার টেক্সট অ্যাটলিস্ট কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? এবারে অক্টোবর আর নভেম্বর এই 2 মাসে এমসিকিউ 70% দাও, মানে বেশি ফোকাস করো এমসিকিউতে, আর 30% টেক্সটে দাও। মানে ধরো এমসিকিউ পড়তে গিয়ে তোমার মনে হলো যে না, এই প্রশ্নটার যে জায়গা থেকে এসেছে সেই জায়গাটা আমার ভালো করে পড়া হয়নি, ঠিক আছে, সেই জায়গাটা আমার একটু উইক আছে, তো সেই জায়গাটা তখন তুমি এমসিকিউ থেকে তুমি সেই থিওরিতে চলে আসো, ওই পার্টটুকু তখন পড়ে নাও। তো এইটুকু অক্টোবর আর নভেম্বর। এরকমভাবে যদি তোমরা পড়তে পারো, ডিসেম্বরে যখন এক্সামটা হবে একটা খুব সুন্দর এক্সাম কিন্তু তোমরা দিতে পারবে, ঠিক আছে? আমি আমার মতো করে স্ট্র্যাটেজি একটা বললাম, প্রত্যেকের নিজস্ব স্ট্র্যাটেজি আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।